হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা গুড মর্নিং এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো এখন বাজে নটা মায়ের স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আমার স্নান করা হয়নি ভাবের সময় সকালে করব। তারপরে ভালো মাছকে মাথায় শ্যাম্পু করবো সেই কারণে মাথায় তেল দিয়েছি দিয়ে একটু পরে গিয়ে স্নান করে আসবো তার মাঝখানে টিফিনটা করে নেব তো মাছ কীভাবে জানো চিড়ে ভাজছে চিঁড়ে ভাজা আজকে সকালে টিফিন হবে আজকেও সকালে অনেক কুয়াশা হয়েছিল এখন বসে বসে গান শুনছিলাম দিয়ে ভিডিও চালু করলাম বলে গানটা বন্ধ করে দিয়েছি তো চলো আজকে সারাদিন কেমন কী কাটায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এই দেখো মা চিনি ভাজা নিয়ে আসলো এই বাদামও দিয়েছে আর পাশে গান চলছে তো এইটাই আজকে আমাদের টিফিন হবে তাই দেখো বন্ধুরা স্নান করে আসলাম চুল করে চপচপ ভিজা আছে তো এখন আমরা এক জায়গায় যাবো মাও রেডি হয়ে গেছে তাই সোয়েটারটা গায়ে দিয়ে নেবো কারণ বাইরে হাওয়া চলছে তো খুবই ঠান্ডা লাগছে সেই কারণে আর স্নান করে আসলাম তো চলো রেডি হয়ে আমি তোমাদের সাথে দেখাচ্ছি পরে তো এখন যাচ্ছে এটা সেই কালী পুজোর প্যান্ডেলগুলো অনেক দিন পরে খুলেছে দে বাসগুলো এরকম হয়ে আছে আর মাঠে কিছুদিন ধরে ক্রিকেট খেলা হচ্ছে আজকেও খেলা আছে সেই কারণে ওরা ওই সাদা ইয়ে পরে তো আমরা এখন বাজারে চলে এসেছি এখানে দাঁড়িয়ে আছি বাস আসবে বাসে করে যাব কলেজের ওই জায়গাটা নামবো এই দিকের কাজ করতে করতে এই দিকে আসবো তো ওখানে দাঁড়িয়ে থাকার পরে শুনলাম কি না বগলায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কারণে আবার অটো করে আসা হলেও বাস চলছে না তো আমরা ভেবেছিলাম কলেজের কাছে নামবো তো এখন নামতে হয়েছে স্টেশনের কাছে তো কত দূর হাঁটা লাগবে ভাবতেই পারছো সে এদিক ওদিক সেদিক দিয়ে হেঁটে হুটে কাজকর্ম করে তাও সব কিছু কাজ হয়নি কিছুটা হয়েছে এটা সেই জামাকাপড় হানাতানা পাওয়া যায় না সেই গলিটা এই গলিমলি হয়ে দিয়ে গেছিলাম দুটো অফিসে কাজ ছিল তবে ফুল কমপ্লিট হয়নি আর একদিন যাওয়া লাগবে তো এখন কলেজের কাছে যাচ্ছে আর কি এসে গেছি যেখানে আমি আর কি কম্পিউটার শিখেছিলাম সেই অফিসটায় আর এখানে ফোনের ব্যাক কভারটা দেখছিলাম কিন্তু পছন্দই হচ্ছিল না আর এখানে কেক এটা আবার সেই স্টেশনের এখানে এসে গিয়েছি কেক কিনবো বলে এই বগলাই ডিম ছাড়া কেকটা পাওয়া যায় আমাদের হাসখালি পাওয়া যায়নি সেই কারণে যখন আসি নিয়ে যাই আর বগলার এই বাস স্ট্যান্ডের এখানে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকগুলো মানুষ মারা গেছে এইসব শুনছিলাম কে কিনে এসেছি দুটো অফিসে কাজ ছিল সেসব কাজ করেছি আবারও একবার চাওয়া লাগবে এটাই আছে কেক যেটা ডিম ছাড়া কেক হয় আর এটা একটা আছে মসিটি হলুদ কালারের এই যে আর আছে মাছ আর লেবু আর সেরকম কিছু নিতেই পারিনি কারণ ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে সবই কারণ এখন সন্ধ্যাবেলা আমি বসে আছি মাছ সন্ধ্যা দিলো এখন ভাত ভাজবে আর সেদিনকে সেই বগুলারটি নিয়ে আসলাম না দিয়ে তো দেখানোই হয়নি এই যে এখন দেখাচ্ছি এই যে এইটা নিয়ে এসেছিলাম বেশ কালারটা সুন্দর তাই না বলো বেশ ভালোই তো এখন সেই কেক নিয়ে এসেছিলাম বলা হয়েছিল না চল্লিশ টাকা নিয়ে এই কেকটা এখন খাবো এই কেকটাই খেতে বেশি ভালো লাগে তাছাড়া অন্য অন্য কেক ভালোই লাগে না